এরপরে শাহনাজ সেলিম জানতে চেয়েছেন হারামোপার্জিত ব্যক্তির দাওয়াত গ্রহণ করা যাবে কিনা। যে ব্যক্তির শুধুই হারাম উপার্জন আছে, অন্য কোনো উপার্জন না, তার যা উপার্জন আছে একটাই সোর্স, সেটা হারাম আমরা জানি। এরকম যদি হাল্লা না করেন তাহলে সেই ব্যক্তির দাওয়াত গ্রহণ করা জায়েজ নাই। আর যদি তার মিশ্র উপার্জন থাকে হালাল হারাম দুটি, তাহলে তার উপার্জন তার দাওয়াত গ্রহণ করা জায়েজ আছে, তবে অ্যাভয়েড করলে সেটা হবে উত্তম এবং তাকওয়া। এমনি মাজহাল জানছেন না বেনামাজি বন্ধুর সাথে সম্পর্ক ছিন্ন করলে গুনাহ হবে কি না? হ্যাঁ, সম্পর্ক ছিন্ন বলতে বন্ধুর সাথে সম্পর্ক ছিন্ন করলে কিছু আসা যায় না, বিশেষ করে তাকে যদি সংশোধন উদ্দেশ্যে করেন তাহলে সেটা অবশ্যই করা যাবে আকলিমা। তবে হ্যাঁ, এছাড়া শুধু বেনামাজি হওয়ার কারণে সম্পর্ক ছিন্ন করা উচিত নয়। যদি সম্পর্ক ছিন্ন করে তাকে সংশোধন করতে চান সেটা করতে পারেন, আর দ্বিতীয়ত তার সাথে সম্পর্ক রাখলে নিজে নষ্ট হয়ে যেতে পারেন সে আশঙ্কা থাকলেও আপনি সম্পর্ক ছিন্ন করতে পারেন।